আবারও বিএনপির পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গ, রাজধানী মিরপুরে বাংলা কলেজের সামনে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকাল 11টায় পদযাত্রা শুরু হলে এর কিছুক্ষণ পরে মিরপুরে শুরু হয় সংঘর্ষ। লাঠি সোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয় দুপক্ষের, আগুন দেওয়া হয় মোটরসাইকেলে। মিরপুরে এখনও চলছে সংঘর্ষ। আগে জানিয়েছিলাম রাজধানীর মিরপুরে বাংলা কলেজের সামনে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাশেদ লিমন, সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে রয়েছে আমরা কিছুক্ষণ আগে যে ঘটনাটি ঘটছিল এখানে, আসলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং এর প্রেক্ষিতে যে বেশ একটি বাইক এবং একটি বাইসাইকেল আমরা দেখলাম যে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই ঠিক এখানে অবস্থান হচ্ছে। এই মুহূর্তে এইখানের সড়কটা বলা যায় কিছুটা স্বাভাবিক হলেও এখানকার পরিস্থিতি কিন্তু এখনো থমথমে রয়েছে। বিশেষ করে এই যে আমরা রয়েছি এই মুহূর্তে বাংলা কলেজের গেটে, সে বাংলা কলেজের এইখানের পরিস্থিতি একটু থমথমে রয়েছে। আমরা এখানে শিক্ষার্থী বা প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছেন যে এখানে আমরা জানি যে কিছুক্ষণ আগে বিএনপির যে পদযাত্রাটি ছিল সেই পদযাত্রাটি যখন যাচ্ছিল তখন আসলে এখানে ভেতরে স্বাভাবিকভাবেই ছাত্রলীগের কর্মীরা তারা ছিলেন বা গেটেও ছাত্রলীগের কয়েকজন কর্মী তারা দাঁড়িয়েছিলেন, তারা যেটা দাবি করছেন এবং তারা বলছেন ঠিক তখনই ভিতরের পদযাত্রা বা মিছিল থেকে এসে তাদের সঙ্গে প্রথমে এক পর্যায়ে বাদানুবাদ হয় এবং তারই এখানে যারা রয়েছেন তারা যেটি দাবি করছেন তারই প্রেক্ষিতে আসলে মিছিল থেকে বা পদযাত্রা থেকে এসে বাংলা কলেজের ভিতরে ইটপাক্কেল ছোড়া ছোড়া হয় এবং এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ছাত্রদল বা বিএনপির যারা ছিল তাদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং তারই এক পর্যায়ে এখানে ছাত্রলীগের এক কর্মী রয়েছেন যিনি আসলে ছাত্রলীগের সাবেক কমিটির যে ভাইস প্রেসিডেন্ট তার বাইকটি পুড়িয়ে দেওয়া হয়েছে তার বাইকটি এবং যে কারণে আসলে তারা ধারণা করছেন যে তারা আসলে যারা এই হামলাটি করেছে বা যারা বাইকটি পুড়িয়েছে তারা আসলে জেনে শুনেই তার বাইক এমনটি পুড়িয়েছে বলে তারা ধারণা করছেন বা তারা দাবি করেছেন। এবং এর পাশাপাশি কিন্তু আমরা দেখলাম যে সাধারণ শিক্ষার্থীদেরও বেশ তাদের উপরও হামলা হয়েছে, তারাও কিন্তু আমরা দেখেছি যে দুপক্ষের যে পাল্টা আসলে যেমনটি বলা যায় ইটপাক্কেল ছোড়া এবং ভিতরে ঢুকেও ভিতরেও আমরা দেখেছি ভিতরে যে লাইব্রেরি ভবন থেকে শুরু করে অন্যান্য ভবনেও কিন্তু ইটপাক্কেল ছোড়ার কারণে সেগুলো ভেঙে গেছে এবং মোটামুটি এখানে একটি সাইকেল এবং একটি বাইসাইকেল একদম পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে পরিস্থিতিতে এখানে সড়ক বা যে অবস্থা সেটি দেখলেই বোঝা যায় যে কি পরিমাণ ইটপাক্কেল ছোড়া হয়েছে তখন বা সেই মুহূর্তের পরিস্থিতিটা কেমন ছিল। যাই হোক, পুলিশের হস্তক্ষেপে এই মুহূর্তে কিন্তু পরিবেশ শান্ত রয়েছে, তবে এখানে ছাত্রলীগের কর্মীরা যাদের আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাইক সহ অন্যান্য সাইকেল সহ সাধারণ শিক্ষার্থীরা বাংলা কলেজের তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। তো এই ছিল মোটামুটি আমার কাছ থেকে এখনকার মতো। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিরপুর থেকে।